ফুলবাড়িতে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের উদ্বোধন। আমাদের ফুলবাড়ি দিনাজপুর প্রতিবেদক আলহেলাল চৌধুরী জানান, দিনাজপুরের ফুলবাড়িতে চুক্তিবদ্ধ কৃষক পর্যায়ে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। প্রাণ এগ্রো লিমিটেড এর আয়োজনে উপজেলা আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ি বাজারে এই ধান সংরক্ষণ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহ উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ি রাঙামাটি প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। ফুলবাড়ি রাঙামাটি প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন বলেন, 700 একর জমিতে 900 কৃষকের মাঝে বোরো ধান উৎপাদন করা শুরু হয়েছে। সেই উৎপাদিত ধান কৃষকের নিকট হতে ন্যায্য মূল্যে সংগ্রহ করা হবে। আনুমানিক 20,000 টন ধান সংরক্ষণ করা হবে। দিন উৎপাদন এবং সংরক্ষণের পরিমাণ বৃদ্ধি করা হবে। দেশের চালের চাহিদা মিটিয়ে প্রায় 150টি দেশেও চাল রপ্তানি করা হয়। উৎপাদনের ক্ষেত্রে তারাও যেহেতু এগিয়ে এসেছে, কৃষকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের কাজ করছে। অনেক বড় একটা বিদ্যালয়, এটা হাই স্কুলও মনে হয় না, মনে হয় যে বিশ্ববিদ্যালয়। কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্য, কৃষকদেরকে উন্নত বীজ দেওয়ার জন্য, কৃষককে ভালো কীটনাশক দেওয়ার জন্য কিন্তু আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলানিউজটিভি.com, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলানিউজটিভি.com।